আইডিয়া এমনিতেই তো গতর নাড়িয়ে দুটো কাজ করে না এটা তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো বড় মা জ্যোতি শুনলে তো বড় মা কি বলল হুম যাও সবার জন্য একটু গরম গরম চা করে আন যাও আজ তাহলে আমরা সবাই গোল্ড মেডেলের হাতে ঠিক হব আহ শর্বাণী একটু আগে বৌদি কি বললো শুনলে না চলো আমরা গিয়ে বসি তাহলে চলো তুমি কি তেলা দাও বড় মাকে চাটা দাও এটা কি চা না চিরতা এটা কি এভাবে কেউ জিনিস নষ্ট করে ছি 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 যত অলক্ষণে কাণ্ড আরেকবার না হয় করে দিত মা কেন আপনি বারবার ভুলে যান মা নীলিমা সেন কাউকে সেকেন্ড চান্স দেয় না যা প্রমাণ করার একটা চান্সেই করে দেখাতে হয় ছেড়ে দাও মা তুমি তো জানো একটা অমানুষ হা করে তাকিয়ে আছিস কেন আমার মুখের দিকে পরিষ্কার কর বড়মা বড়মা দেখো কিরকম ফুসছে তোমার এই ফুসফুসানি বন্ধ করতে না আমার দু সেকেন্ডও লাগবে না যা বলা হচ্ছে চুপচাপ করো হে ভগবান ধৈর্য দাও আমাকে ধৈর্য দাও যাতে আমি অন্যের সাথে লড়তে পারি কাজের বেলায় নেই শুধু নকরা মনে রাখিস এটা তোর অ্যাওয়ার্ড সেরিমনি না সেজে গুজে এখানে মেডেল নিতে চলে আসবি ঠিক আছে হ্যাঁ জানি কারণ এখানে আমাকে আমার কাজের জন্য কেউ ফার্স্ট প্রাইজ দেবে না কি বললি কি বললি তুই তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলছিস তুই যেটা সত্যি সেটা বলছি তুই কিন্তু নিজের জায়গাটা বারবার ভুলে যাচ্ছিস জ্যোতি একটা কথা মনে রাখিস আমি কিন্তু এই বাড়ির বউ আর তুই কিন্তু বারবার আমাকে আমার জায়গাটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি জানি আমার জায়গাটা এখানে কি তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস তোকে তো আমি মেরেই পামেলা
নীতিনে একটু ভালো বলেছি কি বলিনি একেবারে মাথায় চড়ে বসেছে। এরা এরা ভুলে যায় যে এদের আসল জায়গা আমাদের পায়ের তলায়। সোনার মেডেল জিতেছে না, তাই সাপের পাঁচ পা দেখেছে। আচ্ছা কি হবে বলতো একটা মেডেল জিতে? হবি তো সেই মায়ের মতো কাজের লোক। দেখো দেখো মুখটা দেখো, যেন একদম কথাটা মেনে নিতে পারলো না। কি হচ্ছে কি নীলিমা এগুলো? হ্যাঁ তোমরা তোমরা প্লিজ থামো। কেন বেচারিকে অকারণ দোষারোপ করছো তোমরা? অকারণ নয়, কুকুরকে লায় দিলে সে তো মাথায় চড়ে নাচ করবেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রেও এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য। আর আমাদের কাজটা কি? লেজ ধরে টেনে নামিয়ে এনে তার জায়গাটা তাকে উঠিয়ে দেওয়া। যাই হোক মম, এইসব কথা আমরা এবার ছাড়ি। যে বিষয়ে আমি এখানে এসেছিলাম, দেখুন জ্যোতি, আপনি খুব ভালো স্টুডেন্ট, খুবই ব্রাইট স্টুডেন্ট, তবে আমি চাই না যে অর্থনৈতিক কারণের জন্য আপনার ফিউচার, আপনার পড়াশুনো নষ্ট হোক। তাই আজ থেকে আমি আপনার এই বিষয়ে হেল্প করব। ছেলেটাকে একদিন এমন শিক্ষা দিতে হবে যাতে এই বাজে আইডিয়াগুলো জীবনের মতো ঘুচে যায়। থ্যাংক ইউ মিস্টার সিং, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রত্যেকে প্রতিদিন আমাকে যেভাবে হেল্প করছেন, এর থেকে বেশি হেল্পের আমার বোধহয় আর দরকার নেই। আপনার মা একটু আগে আমাকে কুকুর বলছিলেন না? কুকুরের পেটে কি ঘি সহ্য হয় না? শুনেছেন নিশ্চয়ই কথাটা। তাই আপনার কাছ থেকে আলাদা করে কোনো সাহায্য আমার চাই। এর আগেও আমি যা করেছি আমি নিজে করেছি, এরপরেও আমি তাই করব। জ্যোতির্ময়ী সরকারের কারোর ভিক্ষার প্রয়োজন নেই। জ্যোতি, দেখলে তো, দেখলে তো তুমি সাগর বেটা, তুমি কত ভালো ভেবে ওর জন্য এত বড় একটা কাজ করতে যাচ্ছিলে, আর ও আবার আবার তোমাকে অপমান করল। এই জন্যই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করি, বেটা সবাইকে এত ভালো মানুষ তুমি ভাবাটা বন্ধ করো। এই যে এই গরিব গুলো, এরা সবকটা এক হয় সেম। আমি একটা কথা বুঝতে পারছি না, একজন মানুষ যদি তার আত্মসম্মানের জন্য কারো দান ভিক্ষে না নিতে চায় তাতে কি অন্যায়টা হলো? প্লিজ বাবা, তুমি জ্যোতিকে ডিফেন্ড করো না, ইউ স্টে আউট অফ দিস প্লিজ। এসব করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করবো, উপায় নেই, করতে তো আমাকে হবেই। কারণ কেউ যদি অন্যায় করে, কেউ যদি কাউকে অপমান করে, তাহলে তো তাকে দ্বিগুণ অপমান ফেরতও পেতে হবে, না হলে তো কোনোদিন সে শিখবেই না। প্যামেলা, প্লিজ যাও গিয়ে জ্যোতিকে বুঝিয়ে দাও। হ্যাঁ যাও। পরিষ্কার কর,